नमस्कार देखছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব নবান্নে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বদলীয় বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই বৈঠকে বিজেপি কংগ্রেস যাবে না বলেই জানিয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জানিয়েছেন বৈঠকের কথা তিনি জানলেও তিনি আমন্ত্রণ পত্র পায়নি আজ নবান্নে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বদলীয় বৈঠকের ডাক কবে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে সেই নিয়েই সর্বদলীয় বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবে পশ্চিমবঙ্গ দিবস পালন হবে সেই নিয়েই আজ নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যদিকে বিজেপি কংগ্রেস জানিয়েছে এই বৈঠকে তারা যোগ দেবেন না নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জানিয়েছেন এই বৈঠকের কথা তিনি জানলেও তাকে কোনো আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতায় মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা নেই সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে এই মুহূর্তে এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।